আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা চাচ্ছেন যে সোলার সিস্টেম করবেন কিন্তু সার্ভিসটি লং টাইম চাচ্ছেন, অর্থাৎ দীর্ঘ সময় যাতে আপনার সার্ভিসটি থাকে, এজন্য আমি সাজেস্ট করব যে আপনারা ডিসি সোলার সিস্টেম করবেন। যদিও ডিসি সোলার সিস্টেমে বাতির আলোগুলো একটু কম হয়, তারপরেও এটি লং টাইম সার্ভিস পাওয়া যায়, অর্থাৎ ডিসি সোলার সিস্টেম চার্জও একটু কম খরচ হয় এবং ব্যাটারির গ্যারান্টিও বেশি পাওয়া যায়, ব্যাটারি ব্যাকআপও বেশি পাওয়া যায়। তো এখানে আমরা অনেকগুলো প্যানেল ব্যবহার করেছি, আর এখানে আমরা প্যানেল ব্যবহার করেছি মোট 10টি। 10টি ব্যাটারি প্যানেলের জন্য আমরা 4টি ব্যাটারি কানেকশন করেছি। এখানে আমরা একটি ব্যাটারিতে 2টি প্যানেল লাগিয়েছি। আজকে আমরা একটি ব্যাটারিতে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমরা সবগুলো প্যানেল দেখানোর চেষ্টা করব বা সবগুলো ব্যাটারি কানেকশন দেখানোর চেষ্টা করব। এখানে আমরা 130 অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 10 অ্যাম্পিয়ার কন্ট্রোলার ব্যবহার করেছি। তো এখানে প্যানেল প্লাস মাইনাস লেখা আছে, প্যানেল থেকে যে দুটি তার এসেছে সেখানে আমরা প্যানেলের প্লাসের সাথে সোলারের প্লাস তারটি লাগিয়েছি, আর প্যানেলের মাইনাস তারটির সাথে সোলারের মাইনাস তারটি লাগিয়েছি, আর ব্যাটারি প্লাস মাইনাস সাথে প্লাস মাইনাস তার দুটি লাগিয়েছি। আউটপুটে লোড দেওয়ার জন্য 2টি লোড অপশন রয়েছে, অর্থাৎ আমরা এখানে একটি ব্যবহার করেছি, যেহেতু এখানে বাতি কম তাই আমরা একটি ব্যবহার করেছি। আর 130 অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে আমরা 200 ওয়াটের সোলার ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন যে ব্যাটারি যত অ্যাম্পিয়ার সোলার তাতে তার ডাবল হয়, অর্থাৎ ব্যাটারি 130 অ্যাম্পিয়ার হলে সোলার যাতে 260 ওয়াট অথবা আর একটু বেশি হয়। তো আমরা এখানে যেহেতু এটি 4 তলার উপরে, তো টিন শেড যেহেতু গড়, তো আমরা উপরের তলাতে টিন শেড গড় করা হয়েছে। আমরা উপর থেকে উপরের তালাতে শুধু ছোট একটা ব্যাটারি দিয়ে আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে ডিসি লাইট, এগুলো হচ্ছে ডিসি লাইট। আমরা এখানে আলাদা সুইচ করেছি সোলারের জন্য, অর্থাৎ সোলারের জন্য আলাদা সুইচ করে কনসোল ওয়ারিং করে দিয়েছি যাতে তারগুলো দেখা না যায়। দেখেন ডিসি সোলার লাগবে, অর্থাৎ কারেন্টের বাতির সাথে, অর্থাৎ বিদ্যুতের বাতির সাথে আমরা সোলারের লাইটটিও লাগিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে সোলারের ফ্যান ব্যবহার করতে পারেন, আর আপনারা যদি চান যে ফ্যান ব্যবহার করতেন তাহলে ডিসি ফ্যানগুলো ব্যবহার করতে হবে, তাহলে আপনারা ব্যাকআপটা একটু বেশি পাবেন, আর যদি আইপিএস সিস্টেম করতে চান তাহলে একটু ব্যাকআপটা কম পাওয়া যায়।